ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের মৌরিস কিচেনে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেকেই শুটকি খুব পছন্দ করি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের লোটিয়া শুটকি ভর্তা করে দেখাবো। এটি খুবই পপুলার একটি ভর্তা। চলুন তাহলে দেখে আসি লোটিয়া শুটকি ভর্তা। আমি লোটিয়া শুটকি ভর্তার জন্য 8টা লোটিয়া শুটকিকে টুকরো টুকরো করে কেটে গরম জলে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি আরো নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1টা পুরো রসুনকে কুচি কুচি করে নিয়েছি, নিয়েছি 6-7টা কাঁচামরিচ, ধনে পাতা কুচি, সরিষার তেল আর সয়াবিন তেল। প্যানে তেল দিচ্ছি। তেলটা আমি অল্প করেই দিব, কারণ শুটকিটা ভাজার সময় আমি আবার তেল ইউজ করব। অল্প করে তেল দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি আর কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিব। লবণটা অল্প দিচ্ছি, কারণ ভর্তা করার সময় আমি আবার লবণ ইউজ করব, সে কারণে আমি এখন লবণটা অল্প করে দিলাম। এখন এগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি এখানে 6টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি একটু ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে আপনারা এখানে আরও কয়েকটা কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। আর ভর্তাতে ঝালটা একটু বেশি হলে খেতে অবশ্য টেস্ট বেশি হয়। ভিউয়ার্স, আমার কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচির মিশ্রণটা হয়ে এসছে। আমি এখন এটা তুলে নিচ্ছি। আমি এখন এটা একটা বাটিতে করে তুলে নিচ্ছি। এখন আমি আর অল্প একটু তেল দিচ্ছি শুটকিটা ভাজি করার জন্য। আমি এখন তেলে শুটকিটা দিয়ে দিচ্ছি, কাঁটা ছাড়ানো শুটকি। আপনারা চাইলে কাঁটা শুদ্ধ ভাজি করতে পারেন। কাঁটা সহ ভাজি করতে গেলে ভর্তাটা ঠিকভাবে মিহি হয় না, এ কারণে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। শুটকিটা আমরা বেশিক্ষণ ভাজি করব না, অল্প একটু ভাজি করব, কারণ শুটকি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আর ভর্তার সেই টেস্টটা পাওয়া যাবে না। আমার শুটকিটাও ভাজি হয়ে গেছে। এখন আমি এটা একটা বোলে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন এখানে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আগে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের মিশ্রণটি দিলাম। এখন এগুলো একটু মেখে নিব। গরম গরমও মাখতে পারেন, আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মাখতে পারেন। গরম গরম মেখে গরম ভাতের সাথে এই শুটকি ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি গরম গরম মাখছি। এখন আমি শুটকি সিদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনে পাতা কুচি,
সামান্য একটু লবণ দিব, কারণ পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজির সময়ও আমরা লবণ দিয়েছিলাম। আর দিচ্ছি সরিষার তেল। ভিউয়ার্স, যে কোনো ভর্তাতে সরিষার তেল কিন্তু ভর্তার টেস্টটা একটু বাড়িয়ে দেয়, সেটা আলু ভর্তা, বেগুন ভর্তা বা শুটকি ভর্তা। এখন আমি সবগুলোকে একত্রে করে মেখে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভর্তাটা হয়ে গেলে লবণটা অবশ্যই চেকে দেখবেন, কারণ লবণ কম বেশি হতে পারে। যদি কম হয়ে থাকে তাহলে আপনারা আর অল্প একটু লবণ অ্যাড করে নেবেন। আমার ভর্তাটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এই ভর্তাটা একটি প্লেটে করে পরিবেশন করছি। ভিউয়ার্স, আমার শুটকি ভর্তা রেডি হয়ে গেছে। যারা শুটকি ভর্তা পছন্দ করেন তারা আমার এই ভর্তা রেসিপিটি বাসায় করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন।